আমরা এখন সিনেমা দেখতে গেলে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স আরও কত জায়গায় যাই একই সঙ্গে আমোদ ব্যবস্থা থাকে এয়ার কন্ডিশন হল থাকে তবে প্রথম কোন সিনেমা হলটা গড়ে উঠেছিল জানেন মানে এই শহর কলকাতা বা ভারতের প্রথম সিনেমা হল কোনটা জানেন কি সেটা কত সালে গড়ে উঠেছিল ভারতের প্রথম সিনেমা হল কিন্তু গড়ে উঠেছিল এই শহর কলকাতাতেই উনিশশো সাত সালে প্রথম সিনেমা হল গড়ে উঠেছিল শহর কলকাতায় সিনেমা হলটির নাম হচ্ছে চ্যাপলিন এই চ্যাপলিন সিনেমা হলটার নাম আমরা সবাই শুনেছি অনেকে সেখানে গিয়ে সিনেমাও দেখেছেন উনিশশো সালে শহর কলকাতায় এই চ্যাপলিন সিনেমা হলটা গড়ে উঠেছিল আর এটাই ভারতের প্রথম সিনেমা হল এটা কে নির্মাণ করেছিল জানেন নির্মাণ করেছিলেন জামশেদজি ফ্রামজি মদন তিনি এই সিনেমা হলটা প্রথম নির্মাণ করেছিলেন এবং এই সিনেমা হলটা এলফিনস্টোন পিকচার প্যালেস নামেও পরিচিত এবং হলিউডের ফিল্ম সেই সময় এখানে প্রদর্শিত হতো অর্থাৎ ব্রিটিশ আমলে এখানে হলিউডের ফিল্ম চলতো আর তখন থেকেই এই সিনেমা হলটা বিখ্যাত হয়ে ওঠে এরকম আরো অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন